আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা বলক। শুরুতে জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার বিস্তারিত। কর্মচারীর সাথে বাংলাদেশে বেড়াতে এসেছেন সৌদি আরবের নাগরিক আহম্মদ হলিবি ও তার ছেলে আব্দুল লিল হলিবি। তারা তিন দিনের সফরে হোসেনপুরে এসেছেন। মঙ্গলবার সকাল 10টার হেলিকপ্টার যোগে তারা কিশোরগঞ্জের হোসেনপুর পৌঁছান। তারা দুইজন সৌদি আরবের দাম্মাম এর আল হাসার খালিদিয়া এলাকার অধিবাসী। হোসেনপুর উপজেলার খায়রুল ইসলাম আব্দুল হামিদ ও সারওয়ার হোসেন সাহিদ সৌদি আরবের দাম্মাম এর আল হাসার খালিদিয়া এলাকার শামীম আহম্মদ হলিবি এর পরিবারের সাথে কাজ করেন। সেখানে কাজ করতে গিয়ে মালিকদের সঙ্গে তাদের তিন ভাইয়ের হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাজার থেকে বাড়ি ফেরার পথে কিশোরগঞ্জের হামলায় মোহাম্মদ মাজহারুল ইসলাম নামের এক কলেজে পড়ুয়া ছাত্র গুরুতর আহত হয়েছে। বিষয়টি নিয়ে সোমবার থানায় একটি মামলা দায়ের করা হয়। সেই মামলার প্রধান আসামি কিশোর জিলানিকে গ্রেফতার করে মঙ্গলবার কোর্টে পাঠিয়েছে পুলিশ। মাজহারুল উপজেলার উঁচাখিলা ইউনিয়নের চর আলগি গ্রামের কলিমউদ্দিন সরকারের ছেলে। কিশোরগঞ্জের হোসেনপুরে পরিবার পরিকল্পনা কল্যাণ ও সেবা সপ্তাহ উপলক্ষে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। জান্নাতুল স্টোরি টেলিং এর মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পর্কে সচেতনতা বাড়াতে কাজ করেছেন। ইতোমধ্যে 5টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করেছেন, 3টি উপন্যাসও প্রকাশিত হয়েছে। ভয়েস অ্যান্ড নিউজ এর প্রতিষ্ঠাতা জান্নাতুল ফেরদৌস অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী হওয়ার জন্য বিবিসি এর 100 প্রভাবশালী নারী 2023 এর তালিকায় নির্বাচিত হয়েছেন। এবার আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স বিনোদন পাড়ার খবর। ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশার অপেশাদার বক্তব্য ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের প্রতিবাদে সরব হয়েছেন বিনোদনপাড়ার সাংবাদিকরা। প্রতিবাদে রাজপথে নেমেছেন তারা। তিশাকে 24 ঘন্টার মধ্যে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দেন বিনোদন সাংবাদিকরা। এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর। ভারতের জন্য সময়টা বেদনার। টানা 10 ম্যাচ জিতে ফাইনালে ওঠার পর এক হারেই শিরোপা খুঁয়েছে রোহিতরা। তবে ব্যাটে বলে ব্যক্তিগত পারফরম্যান্স স্মরণীয় আসর কাটিয়েছে স্বাগতিকরা। আসরটা ভারতের কাছে স্মরণীয় হয়ে থাকবে আরও একটি কারণে। 2023 বিশ্বকাপে মাঠে দর্শক টানাতে আগে সব রেকর্ড ছাড়িয়ে গেছে আয়োজক ভারত। ICC জানিয়েছে বিশ্বকাপ ইতিহাসে এবারই সবচেয়ে বেশি মানুষ মাঠে বসে খেলা দেখেছে। দর্শক, এ ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল ফোর এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।